আমাদের প্রতিটা পদে মনে রাখতে হবে আমাদের ছেলে যে চলে গেছে এবং এই মেয়েটি আমাদের যাদের রেখে গেছে আমরাও ডাক্তার, আমাদের রাত থাকবে, আমাদের পরিবার থাকবে, আমাদের প্রত্যেকটি ব্যর্থতা নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এই দশ কোটি মানুষের শহরে যারা আমাদের মেডিকেল কলেজ আটকি করে নারেস বর্ধমান কলেজের মতো সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওপর নির্ভরশীল, আমাদের ধীরে ধীরে চিন্তা করতে হবে যে আমাদের আমাদের দুঃখের সঙ্গে সঙ্গেও আমাদের দায়িত্বটা কোথায় আমাদের এটা ভাবতে হবে। আমরা চাইনি, আমরা চাইনি যে আমাদের এই নানান মধ্যে শিক্ষককে তারা বাড়ান, কেন বাড়ালো তার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, কিন্তু আমরা যেন মনে রাখি যে আফটার অল উই আর অ্যাগ্রি বাট উই আর ডক্টর্স, আমাদের মনে রাখতে হবে উই হ্যাভ বিন গ্রিন বাট উই আর ডক্টর্স, আমাদের মনে রাখতে হবে উই হ্যাভ বিন রং বাট উই আর ডক্টর্স। আজকে যে নদীর ওপর আমরা দাঁড়িয়ে আছি একদিন সেই নদীর ওপরে সারা এশিয়ার মেডিকেল শিক্ষা শুরু হয়েছিল, আজকে আমরা এই সাধারণ মানুষের কাছে ঋণী, কারণ তারা সারা দিনের পরিশ্রম করে যে খুঁটকুড়োটা গভর্নমেন্টের ঘরে দেয় সেই খুঁটকুড়ো দিয়ে আমি করেছি আপনারা পড়ছেন আজকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলছে, এটা কারো নতুন কোন রাজনৈতিক পার্টির এটা ব্যক্তিগত সম্পত্তি নয়, এবং আমরা আমাদের যারা পলিটিক্যাল ক্ষমতায় আছেন প্রত্যেককে বলব যে আমাদের অনেক আজকে আজকে আমরা নিজেদের হিন্দুস্থান পক্ষ বলে তোমাদের ভাবতে চাই না, মাথা ঠান্ডা করুন, ডাক্তারদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের একটা সমাধানে আসতে হবে, এই ছেলে মেয়েগুলোর বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, দ্য ওনলি পাথ ইজ দ্য পাথ এহেড। নমস্কার। আমাদের সময় চেয়েছে, ওরা সময় চেয়েছে তিনটের সময় উপস্থিত হবে, তাই আমরা যারা এখানে করেছি তারা সবাই আমরা মিছিল করে নিয়ে যাবো যতদূর আমাদের যেতে দেবে, এবং তারপরে যেটা হবে ওনারা লালবাজারে ঢুকে গেলে আমরা সবাই এখানে ফিরে আসবো এবং এই অবস্থান মঞ্চ বা এই কাছাকাছি জায়গায় আমরা থাকবো যতক্ষণ না ওনারা আবার আমাদের মধ্যে ফিরে আসেন, ফলে আমাদের মিছিল করে যেতে হবে, খুব বেশি সময় নেই। আমি ডক্টর সুবর্ণ গোস্বামী যাদেরকে ভয় দেখিয়ে যারা ভেবেছিল যে আন্দোলনটাকে স্তব্ধ করে দেবে তাদেরকে আমি অনুরোধ করবো তারা দেখে যান, ভয় নয়, ভয় দেখানো নয়, বিচার করুন, এবং আপনি যদি ভয় দেখান তাহলে দেখতে পাবেন মিছিলের চেহারা কি হয়, তাহলে দেখতে পাবেন জমায়েতের চেহারা কি হয়, এবং দেখতে পাবেন সাধারণ মানুষ এবং কৃষকদের কোন জায়গায় করতে পারে। আমি সুবর্ণকে অভিনন্দন জানিয়ে দুটো কথা বলতে বলছি, আমি মিডিয়াকেও বলছি একটু রাস্তা করে দেবেন প্লিজ, আমাদের তিনটের মধ্যে এত বড় মিছিল নিয়ে শোনাল ভাই সবাই জানে যে এই রাত্রে যাতে সারা পৃথিবীতে আমাদের মাথা নত হয়ে গেছে, কিন্তু তার থেকেও বড় অন্যায় যেটা চলছে সেই অন্যায়কে ধামা চাপা দেবার যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে পুলিশের আমাদের মাথার উপরে স্লোগান, আজকের স্লোগান আমি কুনাল আমি সুবর্ণ, আমরা কমিশনার অফ পুলিশকে বলছি আমাদের সবাইকে আপনারা জেরা করুন, অবশ্যই চোখ ডাঙানো হচ্ছে, গলা টিপে ধরা হচ্ছে আমাদের, যাতে যে অপদার্থ পুলিশ প্রশাসন
যারা হচ্ছে দুষ্কৃতি ধরতে পারে না, যে অপদার্থ পুলিশ প্রশাসন 14 আগস্ট মাঝরাতে যখন শান্তির জন্য মহিলারা রাস্তায় নেমেছে, তখন হচ্ছে যা তাদের উপরে যে আক্রমণ হয়েছিল তা আটকাতে পারে না, সেই পুলিশ প্রশাসন মুখ খোলার জন্য দুজন প্রতিকূল চিকিৎসককে ডেকে পাঠাচ্ছে লালবাজারে। আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এই আচরণকে। আবার বলছি, জেরা করতে